বসুন্ধরা আবাসিক এলাকায় নান্দনিক নকশায় দোতলা বাড়ি। দূর থেকে দেখলে রেস্ট হাউস মনে করবেন যে কেউই, কিন্তু বাড়িটির কাছে গিয়ে নাম ফলকের দিকে তাকালেই দেখা যাবে চকচকে অক্ষরে লেখা বিড়াল বাড়ি। আরও একটু ভালো করে তাকালে মিলবে বিড়ালও। স্টিল স্ট্রাকচারে সিঁড়ি বেয়ে বাড়িটির দোতলায় উঠলেই দেখা যাবে বিড়াল। একটি দুইটি নয়, ত্রিশের অধিক বিড়াল আছে এখানে, যেগুলো ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অসুস্থ ও দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। কারণ আমরা অনলি বিড়ালদের নিতাম যারা খুব বাজেভাবে ক্ষতবিক্ষত বা ডাম্পড হয়েছে রাস্তায়, একদম ছোট কিটেন। ডুপ্লেক্স বাড়িটির উপরের তলার বড় অংশই বিড়ালের আবাসস্থল। এটি এমনভাবে নকশা করা হয়েছে যেন পর্যাপ্ত আলো ব্যবস্থার কোনো অভাব না হয়। এখানে বিড়ালের খেলাধুলা সামগ্রীর পাশাপাশি ঘুমানো ও বিশ্রামের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই আশ্রমে থাকা বিড়ালগুলোকে তিন বেলা পুষ্টিকর বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। অসুস্থ বিড়ালের চিকিৎসায় দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব। পিপটির জন্য কক্ষ দুইটির ভেতরে বিভিন্ন স্থানে রয়েছে লিটারের ব্যবস্থা। বিড়াল বাড়ির প্রতিষ্ঠাতা জিসান সাদেক জানান, এখানে আশ্রয় দেওয়া বিড়ালগুলোকে যতটা সম্ভব উন্মুক্ত পরিবেশে রাখার পরিকল্পনা থেকেই এই বাড়ির নকশা করা হয়েছে, যেন বিড়ালগুলো নিজস্ব ঢঙে জীবনযাপন করতে পারে। এই খোলামেলা রিজন হলো আমরা চাইছি যে বিড়ালের যে ন্যাচারাল হ্যাবিটেটে থাকে, যে রাস্তার বিড়ালরা দে ইউজ টু বিইং আউট ইন দ্য ওপেন এয়ার, সো এই জায়গাটায় করছি সো দ্যাট ওই ন্যাচারাল এনভায়রনমেন্টটা অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল রিসেম্বল করানো যায়। সো খোলামেলার মধ্যেই একরকমের একটা শেল্টার দেওয়া, একটা প্রোটেকশন দেওয়া, বাট এই ওপেননেস, এই নেচারের সাথে ইন্টারাকশন, ওই জিনিসটা যদি অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিড়ালের জন্য রিক্রিয়েট করা যায়, ওই জন্য এই লোকেশনে করা হয়েছে। বিড়াল বাড়ির সহ প্রতিষ্ঠাতা জিসানের স্ত্রী মাইশা আলমগীর, তিনিও বিড়াল প্রেমী। বাসার আশেপাশের বিড়ালকে খাওয়ানো থেকে কিভাবে এমন লাক্সারি আশ্রম প্রতিষ্ঠা পেল তার সবটাই জানালেন অনির্বাণের এই সহ প্রতিষ্ঠাতা। কোভিডের টাইমে আমি আর আমার হাজবেন্ড বিশান, হু ইজ দ্য ফাউন্ডার অফ অনির্বাণ ট্রাস্ট, তো আমরা একসাথে বিড়াল খাওয়াতাম আমাদের এরিয়াতে। তো আমরা আস্তে আস্তে রেস্কিউ করা স্টার্ট করলাম যখন থেকে আমরা বাসায়ও মানে অ্যাডপ্ট করে বিড়াল নিয়ে আসি। তো তারপরে দেখলাম যে মানে রেস্কিউ কেসেস অনেক, তো দেখলাম এইভাবে করে 15, 20, 25, 30 ক্যাটস হয়ে যাচ্ছে। তো একবার একটা অ্যাক্সিডেন্ট হলো যে একটা ফস্টার হোমে 8-9 জন বিড়াল একসাথে মারা গেল ফ্লুতে। তো তখন আমরা অনেক মানে ডিপ্রেসড হয়ে যাই যে কী করবো, মানে আমরা ফস্টার হোমে রেখেও রিলাই করতে পারছি না। তখন আমরা ডিসাইড করলাম যে একটা আমরাই জায়গা করে ওখানেই সব বিড়ালদেরকে রাখবো, একটা স্যাংচুয়ারি করবো। বিড়াল বাড়ির প্রকল্পকে টেকসই ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান আশ্রমের প্রতিষ্ঠাতারা। তাই বিড়াল বাড়ির নিচতলায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কথা জানান আরেক সহ প্রতিষ্ঠাতা। এরই মধ্যে ক্যাফে ও পেট শপ স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি। যাত্রাটা হইতেছে 2022 এর শেষের দিক থেকে। আমাদের প্রথম কথা হইতেছে গিয়ে যে দিস হ্যাজ টু বি আ সেলফ সাস্টেইনেবল মডেল। এইখানে যে স্ট্রাকচারটা আছে, এইখানে যে অপারেশন কস্টটা হয়, এখানে আদার্স যে কস্টটা হয়, সেটা যাতে এখান থেকেই উঠে আসে, সেটার জন্য অলরেডি বলে ফেলছে যে ক্যাফের ব্যবস্থা হবে, পেট স্টোরের ব্যবস্থা হবে, মার্চেন্ডাইজ স্টোরের ব্যবস্থা হবে, এইখানে দে উইল বি আ এন্ট্রি ফি। তারপরে হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট হইতেছে গিয়ে যে এই জায়গায় দের ইজ আ হল রুম, এই হল রুমে হইতেছে গিয়ে দের উইল বি মেনি অ্যানিমাল ওয়েলফেয়ার প্রোগ্রামস। জিসান ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত অনির্বাণ ট্রাস্টের প্রথম প্রকল্প বিড়াল বাড়ি।